কি দাদু কেমন আছো ভালো আছো তো আজকাল তো তোমাকে দেখাই যায় না কোথায় থাকো শরীর টলিল খারাপ করেনি তো কি আর বলবো দাদু ভাই বলো আমাদের কি আর সেই সময় আছে সেরকম আর চলাফেরা করতে পারি না তাই তোমার দিদাও ঘর থেকে বেরোতে দেয় না শুধু শুধু কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে তুমি বলো দিদা ঠিকই বলেছে তোমার ঘোরাফেরা না ভালো তা অবশ্য ঠিক তাই বলে কি সব সময় ঘরে বসে থাকতে ভালো লাগে তো সেসব কথা বাদ দাও দাদুভাই তোমার কথা বলো কি করছো এখন আমি তো এই তো রায়পুর হাই স্কুলে পড়াশোনা করছি এখন সামনে বার এসএসসি দেব পড়াশোনা চালিয়ে যাও ভালো করে পড়াশোনা করো তুমি বাবা অনেক বড় হবে বাবা মার মুখ উজ্জ্বল করো সবই আপনাদের আশীর্বাদ দাদু আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন